আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিন তো রান্নাবান্না ভিডিও শেয়ার করি আজকে কোনো রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করব না রান্নাবান্না করতে যেটা আমাদের বেশি প্রয়োজন কড়াই কড়াই কিন্তু কম বেশি আমরা সবাই ব্যবহার করি বা করতে হয় তেল চিটচিটে ভাব কিভাবে খুব সহজেই দূর করা যায় এবং এত ময়লাযুক্ত কালো কড়াইটা আমি কিভাবে পরিষ্কার করেছি আজকে সেই টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব হয়তোবা আপনারা অনেকেই এই পদ্ধতিটা জানেন যারা জানেন না তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি আমার দুইটা কড়াই নিয়েছি একটা পাঁচ বছর পুরনো। একটা হচ্ছে দেড় বছর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা দেড় বছর হয়েছে এটাতে একটু কালো কম হয়েছে আর একটা দেখিয়েছি সেটা কিন্তু প্রায় চার পাঁচ বছর হয়ে গেছে আমি এই কড়াইটা আগে চুলাতে বসিয়ে দিয়েছি চুলাটা কিন্তু হাই হিটে দিতে হবে প্রথম অবস্থাতে আর এই যে এই কড়াইটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরও বেশি ময়লাযুক্ত এটা প্রায় পাঁচ বছরের মতো হয়ে গেছে পাঁচ বছর শেষ হয়ে গেছে আর কি তো সব সময়ই ব্যবহার করা হয় মাজা ঘষা তো করি কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে এরকম ময়লা পড়ে গেছে দীর্ঘদিনের এত পুরনো কড়াইগুলো আজকে ঘষা মাজা ছাড়াই কিভাবে পরিষ্কার করা যায় সেটাই দেখাচ্ছি দুইটা কড়াই আমি চুলার উপরে বসিয়ে দিয়েছি এবং হাই হিটে আমি এটা রাখবো এটা রাখা অবস্থাতেই কিন্তু এর কালিগুলো আস্তে আস্তে ঝরে যাবে আর কোনো কিছুই ব্যবহার করার দরকার নেই আর চুলাতে দেওয়ার পরে কড়াইটা কিন্তু একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে তাহলে কিন্তু কালিগুলো সহজেই উঠে যাবে অনেকেই আছে ভিডিওতে শেয়ার করেছেন শুধু কড়াইটা চুলাতে দিয়ে একভাবেই রেখে দিয়েছেন অটোমেটিকলি পরিষ্কার হয়ে গেছে আমি কিন্তু সেটা করিনি আমি আপনাদের সাথে পুরোটা শেয়ার করার চেষ্টা করেছি কড়াই ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে না দিলে কখনোই একদম ঝকঝকে পরিষ্কার হবে না স্টেট একদম বসিয়ে রাখা যাবে না তাহলে শুধু মাঝখানে পরিষ্কার হবে আর অনেক সময় লাগবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি হবে তো এই কড়াইটা প্রথম যে কড়াইটা দেখিয়েছি এটা করতে কিন্তু বেশি সময় লাগবে না কারণ এটা একটু কম কালো ছিল আর ছোটটা ওটা কিন্তু বেশি কালো ওটা পরিষ্কার করতে সময় লাগবে আমি কিন্তু কিছুক্ষণ পর পর ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এই কড়াইটা সাদা হয়ে যাচ্ছে আর এতে ভয়ের কোনো কারণ নেই চুলার কাছে ইচ্ছা করলে থাকা যাবে বা চুলাতে বসিয়ে রেখেও অন্য কাজ করতে পারেন কারণ এটা সময় সাপেক্ষে ব্যাপার তিরিশ মিনিট এক ঘন্টাতে হয়ে যাবে এটা মানে বলা যাবে না আর কি কড়াইয়ের উপরে নির্ভর করে যত কালো করাই তত সময় বেশি লাগবে ওইভাবে টাইম ধরে আসলে বলা খুব কঠিন আপনারা যখন নিজেরা করবেন তখন নিজেরা করতে গিয়েই বুঝতে পারবেন এটা কতটা সময় লাগে অবশ্যই যেদিন এই কাজগুলো করবেন রান্নাবান্না খাবার দাবার শেষ করে তারপরে করবেন অবসর সময়ে না হলে এটা করতে কিন্তু অনেক সময়ের প্রয়োজন তো আমি দুপুর দেড়টার দিকে এটা শুরু করেছি আর কি আমার কিন্তু পরিষ্কার করতে করতে একদম বিকেল হয়ে গেছে আসরের পরে আমি সবগুলো কমপ্লিট করেছি আসলে এডিট করে অনেক কিছুই কেটে দিতে হয় আমি আজকে পুরোপুরি দেখানোর চেষ্টা করেছি এডিট কম করেছি আর কি আর এই যে এই কড়াইটা এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আমি এভাবে নিয়েছি এতে কিন্তু তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাচ্ছে আর কি তো এত পুরনো করাই দেখে কিন্তু বোঝা যাবে না আমি কিন্তু এখনও ঘষা মাজা কিছুই করিনি এটা করারও প্রয়োজন নেই এটা এমনিতেই কালিগুলো কিন্তু ঝরে যাবে তলাতেও ঝরে যাবে এবং উপরেও ঝরে যাবে আমি যখন নাড়াচাড়া করছি দেখতেই পাচ্ছেন আগুন ছিটকে যাচ্ছে আর ময়লা পড়েছে চুলাতে এগুলো কিন্তু পরে পরিষ্কার করে নিতে হবে আর এই কড়াইটা কিন্তু হয়েই এসেছে প্রায় হয়েই এসেছে আমি এখন এই কড়াইটা পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো আর ছোট কড়াইটা যেটা ওটাতে বেশি কালি থাকার কারণে ওটা কিন্তু একটু সময় লাগবে এই কড়াইটা আমি নামিয়ে নিয়েছি আমি এখন এই বড়ো কড়াইটা মেজে নিচ্ছি এখানে ভীম সাবান আর একটা মাজুন নিয়েছি অন্য কিছু দেবার প্রয়োজন নেই যতটুকু পরিষ্কার হবার ততটুকু কিন্তু পরিষ্কার হয়ে গেছে আর বেশি ঘষা মাজারও দরকার নেই হালকা করে মাজলেই কিন্তু পানি দিয়ে ধুয়ে নিলেই এটা পরিষ্কার হয়ে যাবে আমি যথাসম্ভব চেষ্টা করেছি এত পুরনো কড়াইগুলোকে পরিষ্কার করার ঝকঝকে করার যতটুকু হয়েছে ততটুকুই আলহামদুলিল্লাহ এখন আমি পরিষ্কার করে নিয়েছি পানি দিয়ে একটু ধুয়ে নিচ্ছি আর কি আর পুরোনো কড়াই পরিষ্কার করলে কিন্তু একদম নতুনের মতো হবে না এটা বললে ভুল হবে নতুনের মতো হয়ে যায় এটা কিন্তু ভুল কথা ছোটো কড়াইটাও কিন্তু এখন পরিষ্কার হয়েই এসেছে সাইডে একটু আছে কালো কালো আমি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে অনেকক্ষণ ধরে এটা পরিষ্কার করে নিচ্ছি আর দেখুন নিচের অংশটা আমি দেখানোর চেষ্টা করেছি নিচের অংশটাও কিন্তু কালিগুলো ঝরে পড়ছে আর চুলার অবস্থা তো একদমই খারাপ এগুলো পরিষ্কার করতে হলে কিন্তু চুলাটা আবার পরে ক্লিন করে নিতে হবে এগুলো অনেক কালি ঝরে যেহেতু অনেক পুরনো করাই তো এভাবে পরিষ্কার করলে তো একটু নোংরা হবেই সেটা ম্যানেজ করে নিতে হবে আর কি তো ছোট কড়াইটা এখন এই পর্যায়ে এসেছে আমি এখন এটা নামিয়ে নেব একইভাবে আমি ভীমসাবান দিয়ে এটা পানি দিয়ে ধুয়ে নিব আর কি আমি কিন্তু কোনো ভিনেগার বেকিং সোডা এগুলো ব্যবহার করিনি চুলাতে পুড়িয়ে যতটুকু পরিষ্কার হয়েছে আর ভীম সাবান দিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি তবে ঘষা মাজা কিন্তু কিছুই করে আপনারা দেখতেই পেয়েছেন আমি কিন্তু ঘষা মাজাটা এডিট করে যতটুকু করেছি ততটুকুই আপনাদেরকে দেখিয়েছি যাই হোক আমি এখন গরম কড়াইটা বেসিংয়ে নিয়ে আসলাম তারপর পানিটা চালিয়ে দিয়েছি এবার এটা একটু ঠান্ডা করে নিব অনেক গরম এখন একইভাবে এটা আমি পরিষ্কার করে নিচ্ছি তবে পুরনো করায় পরিষ্কার করার জন্য এই প্রসেসটা যারা সিলিন্ডার গ্যাসে ব্যবহার করেন তারা অবশ্যই অ্যাভয়েড করবেন কারণ এটা অনেক সময় সাপক্ষে ব্যাপার সিলিন্ডার গ্যাসে এটা কিন্তু করা সম্ভব না গ্যাস কিন্তু শেষ হয়ে যাবে আপনাদের টিপস দিয়ে দিলাম আর কি আর যদি কেউ বলে থাকেন যে সরকারি লাইনের গ্যাসে আমরা এটা করেছি এটা অপচয় হয়েছে এটা কিন্তু অপচয়ের কোনো কিছু নেই আমরা রান্নাবান্না করতে গেলেও কিন্তু কিন্তু আমাদের অনেক সময় ধরে রান্নাবান্না করতে হয় চুলা জ্বালাতে হয় তো কাজ তো কাজই কোনোটাই কিন্তু অপচয় নয় আর প্রতিদিন ঘষা মাজা করলেও কিন্তু করাই। দেখা যাচ্ছে ময়লা পড়ে যায় তেল চিটচিটে পড়ে যায় ভাজা পোড়া করলে এটা কিন্তু কালো হয়ে যায় প্রতিদিন মাজলেও কিন্তু ঝকঝকে থাকে না তো বিশেষ করে এরকম তেল চিটচিটে বা কালো কড়াই সবার ঘরেই একটা দুইটা তিনটা করে কিন্তু থাকে তো এটাতে কিন্তু আপনারা অন্য কিছু বলবেন না বা খারাপ কোনো কমেন্ট করবেন না আমাকে সেটা রিকোয়েস্ট থাকলো যাই হোক আমি দুইটা কড়াই পরিষ্কার করে নিয়েছি যথাসাধ্য চেষ্টা করেছি ভালোভাবে পরিষ্কার করার জন্য তবে একদম নতুনের মতো হবে না দোকান থেকে যে এখন কিনে আনলাম সেটার মতো হবে না আর কি যেহেতু পুরনো করাই এভাবে পরিষ্কার করেছি এই প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার কাছে ভালো লেগেছে কারণ এটা কম কষ্টে খুব সহজেই কিন্তু পরিষ্কার করা যায় আর কি এখন দেখতে পাচ্ছেন পিছনের অংশটাও আমি দেখিয়েছি আর সামনের অংশটাও যেরকম হয়েছে সেটাই দেখিয়েছি তবে একদম নতুনের মতো হয়নি সেটা আপনাদেরকে আমি আবার বলছি নতু পুরাতন করাই নতুনের মতো কোনোভাবেই কোনো দিনও হবে না এটা সবাই জানেন তো ভিডিওতে এসে পাবলিককে ঠকানোর কোনো মানে হয় না যেটা সত্যি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি যাই হোক আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে তবে বাজে কোনো মন্তব্য করবেন না আর ফ্যামিলি বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন আমাদের সামনের পথ চলা যাতে আরও সহজ হয় আপনারা সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিব নেক্সট আরেকটা ভিডিওতে আপনাদের সাথে কথা হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ